in courses: Electronics and Telecommunication Engineering, Automobile Engineering, AC and Refrigeration Engineering, Computer Hardware Engineering, Mobile and Telephone Repairing Technician. World-class infrastructure, lifetime placement support. George Telegraph, Jibon Gore Dae. নমস্কার, দ্য জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে আজকের লাইভে সকলকে স্বাগত। বিগত এপিসোডগুলোর মতো আজকেও ঠিক চারটের সময় আমরা পৌঁছে গেছি আমাদের জীবন গড়ার কথা অনুষ্ঠানে আজকের লাইভে। দ্য জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আজকে যারা আছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা প্রত্যেকেই জানেন যে জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট বিগত 100 বছর পার করে সমানভাবে নবীন এবং সবুজ। আজকেও এই প্যান্ডামিক, এই কোভিড সবকিছু অতিক্রান্ত করেও আমরা এগিয়ে চলেছি ছাত্রছাত্রীদের পাশে, তাদের সঙ্গে নিয়ে, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে। ঠিক আজকেও সেরকম যারা ভবিষ্যৎ তৈরি করেন, যারা একদম শুরু থেকে তাদের নিয়ে নাড়াচাড়া করেন, তাদেরকে আমরা সঙ্গে পেয়েছি। হ্যাঁ, একদমই তাই। আজকে আমরা সঙ্গে পেয়েছি তিনজন বিদগ্ধ মানুষ, যারা নিজ নিজ স্বমহিমায় তারা উজ্জ্বল এবং যারা স্বস্বমহিমায় স্বস্বক্ষেত্রেও সমানভাবে পারদর্শী। হ্যাঁ, আমি কথা বলছি, আজকে আমাদের সঙ্গে তিনজন আছেন, যে তিনজন আজকে আমাদের সঙ্গে কথা বলবেন, তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন এবং কিভাবে পড়াশোনার পরেও নতুন করে পেশা তৈরি করা যায় এবং পেশার দিক থেকে তারা তাদেরকে একটা জায়গায় পৌঁছে দিতে পারে, সেইভাবে কিন্তু আমরা আজকে শুরু করব। আমি আলাপ করাবো এক এক করে। আমি প্রথমেই আলাপ করাবো যিনি আমাদের সঙ্গে রয়েছেন, শ্রীমতী মৌমিতা চক্রবর্তী, যিনি প্রধান শিক্ষিকা অশোকনগর বাণীপীঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল অশোকনগর নর্থ চব্বিশ পরগনা থেকে। মৌমিতা ম্যাডাম, আপনাকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এরপরে যিনি আছেন তার সঙ্গে আলাপ করব, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অনুপম দে, যিনি প্রধান শিক্ষক ঢাকুরিয়া হাই স্কুল ঢাকুরিয়া থেকে। অনুপম বাবু, আপনাকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ, আপনি আমাকে আজকে এই অনুষ্ঠানে আপনারা আমন্ত্রণ করেছেন, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছেন শ্রীমতী রেশমি গুপ্ত, যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা উত্তরপাড়া চিলড্রেন্স হোম উত্তরপাড়া হুগলি থেকে। রেশমি ম্যাডাম, আপনাকেও স্বাগত। নমস্কার, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই আলোচনা সভায় ডাকার জন্য। আজকে আমরা আলোচনাটা করবই, কিন্তু তার আগে যেটা আমরা ভাববো বা চিন্তা করব, যে এই কদিন আগেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছেলেমেয়েরা উত্তীর্ণ হলো এবং স্বসম্মানে উত্তীর্ণ হলো, সেক্ষেত্রে তাদেরকে জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে এবং ওভারঅল সবার তরফ থেকে অনেক ধন্যবাদ। তারা নতুন জীবনে প্রবেশ করলো এবং তারা তাদের জীবন আরো নবীন, আরো সুন্দর করে গড়ে তুলবে, এই আশা রেখে আমি আজকে প্রথমেই আলোচনায় চলে যাব মৌসুমী ম্যাডামের কাছে। মৌসুমী ম্যাডাম আগেই পরিচয় করিয়েছি, আমি আমি মৌসুমী ম্যাডামকে জিজ্ঞেস করব যে কিভাবে এই প্যান্ডামিক সিচুয়েশন গেল, এই কোভিড গেল, এখনো পর্যন্ত সব দিন আপনারা স্কুলে যেতে পারছেন না, কিভাবে পড়াশোনাটা হচ্ছে আর কিভাবে আপনি আপনার কোভিড সিচুয়েশন আপনার স্কুলে পড়াশোনা করালেন? মৌমিতা ম্যাডাম ধন্যবাদ, প্রথমেই আপনাকে জানাচ্ছি যে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য, কারণ আপনাদের যে সংস্থা জর্জ টেলিগ্রাফ, এটা তো শতবর্ষ পার হয়ে গেছে, কাজে এটা একটা নিজেই একটা প্রতিষ্ঠান, সমহিমায় উজ্জ্বল। তারা এই যে অনুষ্ঠানটা করছে, যে জীবন গড়ার কারিগর, এটা আমার মনে হয় এটা স্টুডেন্টদের কাছে খুবই উপযোগী। আর আপনি অনুষ্ঠানের শুরুতেই যেটা বললেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, হ্যাঁ, এবার ছেলেমেয়েরাও আমাদের কাছে আসছে, অন্তত তারা অন্তত জীবিকার ক্ষেত্রে তাদের এই যে র‍্যাট রেস চারিদিকে যে চলছে, তারা পিছিয়ে পড়বে না, এই তারা যথেষ্ট ভালো কাজ করছেন এক সপ্তাহ ভিতরে। আপনার প্রথমে যেটা বলছেন যে আমাদের এখন এই যে প্যান্ডেমিক সিচুয়েশন, এই যে অতিমারী পরিস্থিতি, এর মধ্যে আমরা বিদ্যালয়ের
যারা স্টুডেন্ট, আমাদের যারা ছাত্র ছাত্রী, আমাদের যে পুত্র কন্যা সমাজ যারা রয়েছে, তাদের আমরা কিভাবে আমরা পরিচালিত করছি বা কিভাবে তাদের পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করছি। প্রথমে আমি একটা বলে রাখি, যে ছোট্ট একটা ভূমিকা করে রাখি, যে এই যে করোনার এই যে পরিস্থিতি, এটা কিন্তু শুধু আমাদের রাজ্যে বা আমাদের দেশে না, এটা সমগ্র মানব জাতির কাছেই কিন্তু একটা বিপদ, হ্যাঁ, একটা সমস্যার সৃষ্টি করে আছে। আমরা একটা সংকটের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, এমন পরিস্থিতি বর্তমান দিনে চলছে যে আমরা আজকে বসে জানছি না যে কালকে আমরা কি দেখব, আবার কি খারাপ খবর আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে, তাই না? এই পরিস্থিতিতে আমাদের কিন্তু সবাইকে একটা বাঁচার লড়াই লড়তে হচ্ছে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমরা যেহেতু শিক্ষক শিক্ষিকা, আমাদের এটাও দেখতে হচ্ছে যে আমাদের যারা ছাত্র ছাত্রী যারা, তারা যাতে পড়াশোনার দিক থেকে পিছিয়ে না পড়ে। এই জন্য তাদের আমাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে তাদের কিন্তু মনের যে বল, তাদের যে মনে বল আমাদের জুগিয়ে চলতে হচ্ছে, এটা কিন্তু আমাদের কাছে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ। একদিকে তাদের মোটিভেট করতে হচ্ছে, অন্যদিকে তাদের কিন্তু পড়াশোনার দিকেও তাদের এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। কারণ আমরা সবাই জানি যে সংবিধান কি বলেছে, শিক্ষা হচ্ছে মৌলিক অধিকার, কাউকে এর থেকে বঞ্চিত করে রাখা যাবে না। যে কারণে আমরা জানি আমাদের বাধ্যতামূলক শিক্ষার অধিকার রয়েছে সবার জন্য। হ্যাঁ, এইবার এই যে গত বছর মার্চ মাসে 24 তারিখ থেকে হঠাৎ করে সব স্কুল কলেজ বন্ধ হয়ে গেল, প্রথমে আমরা কি ভাবলাম এটা বোধহয় একটা টেম্পোরারি ব্যাপার, হয়তো কয়েকদিন বাদে খুলে যাবে, আমরা সবাই আশাবাদী ছিলাম। কিন্তু এখন গত 1.5 বছর ধরে আমরা কিন্তু দেখছি যে শ্রেণীকক্ষগুলো বন্ধ, মাঝখানে হয়তো 12ই ফেব্রুয়ারি কিছুদিনের জন্য খুলেছিল, কিন্তু আবার পরিস্থিতি প্রতিকূল হয়ে উঠলো, সেই কারণে কিন্তু আবার কিন্তু বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা সরে গেল শ্রেণীকক্ষ থেকে। কাজে আমাদের কিন্তু এই যে শ্রেণীকক্ষ বন্ধ বলে আমরা ছেলে মেয়েদের শিক্ষার থেকে দূরে সরিয়ে রাখবো, সেটা তো না। আমাদের প্রত্যেকে নিজেদের লিমিটেশনের মধ্যে থেকে আমরা কি করেছি, যে আমরা কিভাবে ছেলে মেয়েদের এই প্যান্ডেমিক সিচুয়েশনে পড়াশোনাটাকে আগ্রহী করে রাখা যায়, দেখতে যেতে হবে যাতে তারা কোনোভাবে পড়াশোনা যেন ছেড়ে দিয়ে চলে না যায়, তারা যাতে সমানভাবে গাইডেন্সটা আমরা যাতে তাদের করতে পারি, প্রয়োজনে অভিভাবকদের সাথে কথা বলে কিভাবে কি করতে পারি, সেটাই কিন্তু আমাদের কাছে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যে কারণে আমরা যেমন আমাদের স্কুলের ক্ষেত্রে আমি বলতে পারি যে মুহূর্তে লকডাউন শুরু হলো, আমরা মার্চ মাসে কিন্তু সেই অর্থে কিছু করিনি, আমরা পরিস্থিতির দিকে কিছুটা হলেও নজর রেখেছি। এপ্রিল মাসের শুরুতে আমাদের মনে হলো যে না, এরম ভাবে বসে থেকে তো কোনো কাজের কাজ হচ্ছে না, কাজে আমরা টিচারদের নিয়ে প্রথমে আমরা জুমে একটা মিটিং করলাম, করে আমি টিচারদের বললাম যে আমি কি করতে চাইছি, যে মেয়েদের নিয়ে আমরা প্রথমে 10 এবং 12, যেহেতু ওরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, ওদের নিয়ে প্রথমে আমরা ঠিক করলাম একটা অনলাইন প্ল্যাটফর্মে যেতে হবে। এইবার দেখুন, সেটা টিচারদের কাছেও নতুন, স্টুডেন্টদের কাছেও নতুন, কারণ অনলাইন মাধ্যমটার সাথে কিন্তু কেউ পরিচিত ছিল না। আর একটা মজার ব্যাপার হচ্ছে, স্কুলে যদি কোনো মেয়ে কখনো যদি মোবাইল নিয়ে আসতো, সঙ্গে সঙ্গে সেটা তো বাজেয়াপ্ত করা, গার্জেন কল থেকে শুরু করে একটা বিরাট একটা ব্যাপার যে কেন মোবাইল তোমরা নিয়েছো, গার্জেন এসে এসে মুচলে পাঠিয়ে এসে মোবাইলটা হাতে পেত। এখন আমরাই তাদের হাতে মোবাইল তুলে দিয়ে বলছি তোমরা এখন অনলাইন ক্লাস করো, কারণ এটাই এখন একমাত্র অল্টারনেটিভ মাধ্যম, তাই না? আমরা প্রথমে এটা শুরু করলাম 10 এবং 12 দিয়ে, এবং প্রথমে আমাদের কি কাজ হলো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো জোগাড় করলাম, করে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু অনলাইন ক্লাসটা শুরু করতে পেরেছিলাম। এবং উইদিন 15 ডেজ আমরা কিন্তু 5 to 12, প্রথমে আমরা শুরু করলাম 10 12, তার 15 দিনের মধ্যে আমরা 5 6 7 8 9 এবং 11, এদের কিন্তু সব কটা ক্লাসকে কিন্তু আমরা অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে এলাম। তারপর আমরা যাদের আমাদের একাডেমিক কাউন্সিলের সাথে বসে আমরা একটা রুটিন তৈরি করলাম, কারণ ক্লাস রুটিন তো 8 পিরিয়ডের হচ্ছে, কাজে এটা তো সেভাবে করা যাবে না, কাজে অনলাইন ক্লাসে আমাদের এমন ভাবে রুটিন করতে হবে যে যাতে অন্তত সপ্তাহে সবকটা পিরিয়ড অন্তত মেয়েরা 2 বার করে যেন পায়, এবং তার মধ্যে থেকেই আমাদের যে সিলেবাস যেটা রয়েছে, সরকার থেকে যে সিলেবাস যেটা দেওয়া রয়েছে, সেটা যেন শেষ হয়, সেটা একটা দেখার ব্যাপার। কাজে সেরকম ভাবে আমরা প্রথমে কিন্তু শুরু করলাম, এবং আমাদের এই যে বছরে 3টে পরীক্ষা, ফার্স্ট সামিটি, সেকেন্ড সামিটি, থার্ড সামিটি, আমরা কিন্তু বলতে নেই, আমরা ফার্স্ট সামিটিও নিয়েছি, সেকেন্ড সামিটিও নিয়েছি, এবং থার্ড সামিটি যেটা অনেকে আবার অ্যানুয়াল বলে ভুল করেন, সেটাও কিন্তু আমরা নিয়েছি। টিচাররা প্রশ্ন দিয়ে দিয়েছে, স্টুডেন্টরা লিখেছে, গার্জেনরা এসে কিন্তু সেটা স্কুলে খাতা জমা দিয়েছে, টিচাররা নাম্বার দেখে সেটা আবার গ্রুপে আপলোড করে দিয়েছে। এবার আপনি একটা কথা বলতে পারেন, যেহেতু আমার স্কুলটা একটা মফস্বল স্কুল, এখানে কি
100% স্টুডেন্ট কি অনলাইন ক্লাসের সুবিধা পাচ্ছে? তাহলে এখানে আমার উত্তর হচ্ছে যে না, সম্ভব না। আমি তাও বলতে পারি আমার 80% স্টুডেন্ট কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে আছে। এবার যে 20% স্টুডেন্ট, সেই 20% স্টুডেন্টের প্রধান যেটা সমস্যা তাদের স্মার্টফোন নেই। কারণ বুঝতেই তো পারছেন যে সমাজে কিন্তু সব অংশ থেকে মেয়েরা আসছে, একেবারে নিচু তলা থেকেও আসছে, আবার ভালো জায়গা থেকেও আসছে। কাজে খুব স্বাভাবিক কথা, তাদের ক্ষেত্রে কি হবে, তাদের ক্ষেত্রে যেটা আমাদের স্কুল থেকে করা হচ্ছে সেটা হচ্ছে তাদের তো একটা বোতাম দেওয়া ফোন যেটা সেটা রয়েছে, তো সেই ফোনের মাধ্যমে তাদের বলা হচ্ছে টিচারদের সাথে যোগাযোগ করতে, টিচারদের সাথে যোগাযোগ করে তাদের কোন জায়গাটা তাদের অসুবিধে, ফোনে ওরকম ফোন কল করে টিচাররা বুঝিয়ে দিচ্ছে, বা তাদের আমরা বলছি তোমরা উত্তর লেখো, উত্তর লিখে গার্জেনকে দিয়ে স্কুলে পাঠিয়ে দাও, টিচাররা সেটা কারেকশন করে দিচ্ছে। মানে যতটা সম্ভব এই পরিস্থিতির মধ্যে আমাদের পক্ষে যতটা সম্ভব সেরকম ভাবে আমরা কিন্তু চলছি। এবার যখন ধরুন গত বছর যখন অর্ডারটা এলো যে সবাই পরের ক্লাসে উঠে গেল, অটোমেটিক সবাই পাস করে গেল, তখন কিন্তু আমার কিন্তু মনে হলো এই যে এরা এপ্রিল মাস থেকে নভেম্বর মাস অব্দি এরা যে অনলাইন ক্লাস করছে, ঠিক আছে এরা সবাই উঠে যাবে, কিন্তু আমি একটু দেখে নিই এরা কতটা শিখলো। সেই কারণে আমি কিন্তু টিচারদের বললাম তোমরা প্রশ্ন তৈরি করো, 40 নম্বরেরই প্রশ্ন করো, করে তাদের মেয়েদের কিন্তু আমি কিন্তু পরীক্ষার শিডিউলও দিয়ে দিলাম প্রত্যেকের হোয়াটসঅ্যাপ গ্রুপে। এবং পরীক্ষার শিডিউল মানে কি, অমুক বাংলা পরীক্ষা অমুক দিন 12টা থেকে 2টো, মানে জাস্ট টাইম করে একেবারে এরকম ভাবে দেওয়া। সেরকম ভাবে পরীক্ষা নেওয়া হলো, সব পরীক্ষা হয়ে গেল, পরীক্ষা নেওয়ার পর আমরা একটা টাইম দিয়ে দিলাম, সেই টাইমে সেই ডেটে গার্জেন এসে আমাদের কিন্তু খাতা দিয়ে গেল। এটা কিন্তু স্টুডেন্ট মানে পরে গার্জেনরা আমার কাছে এসে খুব অ্যাপ্রিসিয়েট করে গেছে, বলছেন ম্যাডাম আপনি এটা খুব ভালো উদ্যোগ নিয়েছেন, অন্তত কিছুটা হলেও ছেলেমেয়েরা পড়াশুনো করেছে, পরীক্ষা দিয়েছে। এবং আমাদের গার্জেনদের বলা ছিল আপনারা কিন্তু দেখবেন যেন কোনো অসুবিধায় সে যেন অবলম্বন না করে। ভালো মেয়েদের ক্ষেত্রে আমরা জানি, দেখুন যখন আমাদের স্কুলেও পরীক্ষা হয় দেখবেন দু চারটা ছেলেমেয়ে কিন্তু ধরা পড়ে টুকলি করার জন্য, সে বাথরুমে গিয়েও লুকিয়ে রেখে আসে বা সিটেও লিখে রেখে দেয়, এরকম ছেলেমেয়ে তো থাকবেই তাই না? কিন্তু আমরা দেখছি কি যে বেশিরভাগ ছেলেমেয়ের কাছ থেকে কিন্তু গার্জেনদের কাছ থেকে কিন্তু আমরা সহযোগিতা পেয়েছি, এবং তারা এসে আমাকে বলে গেছেন যে ম্যাডাম এটা কিন্তু আপনি খুব ভালো উদ্যোগ নিয়েছেন। এবং আপনি শুনলে আরো অবাক হবেন যে আশেপাশে স্কুল থেকেও এরকমও গার্জেন এসে আমার কাছে বলে গেছেন ম্যাডাম আপনার স্কুলে প্রশ্ন নিয়ে আমি আমার মেয়েকে কিন্তু লিখিয়েছি যাতে ওর ক্লাসে ও কতটুকু শিখলো সেটা জানার জন্য। কাজে এইটা শুনে কিন্তু সত্যি একটা খুব মনে হয় যেন হয়তো আমি ঠিক রাস্তায় যাচ্ছি, হয়তো ঠিক করলাম। আবার ধরুন এবছর থেকেও আবার নতুন আমাদের রুটিনে ক্লাস শুরু হয়েছে, মাঝখানে 2 মাসের জন্য যে 9, 10, 11, 12 ক্লাসটা যে শুরু হয়েছিল, ঠিক আছে তখন কিন্তু 9, 10, 11, 12 ক্লাস আমাদের যেমন ক্লাসরুমে চলছে ঠিক সেরকম ভাবে অনলাইনেও কিন্তু আমাদের 5, 6, 7, 8 ক্লাস কিন্তু চলছিল, সেটা কিন্তু একদিনের জন্যও থেমে থাকেনি। টিচাররা কিন্তু তখন স্কুলে সবাই আসছিলেন এবং ফাঁকা ক্লাসরুমে তারা তাদের শিডিউল টাইমে গিয়ে ক্লাস ফাঁকা তারা কিন্তু অনলাইনে ক্লাসটা করছিলেন, এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারা গুগল মিটেই ক্লাসটা নিচ্ছেন, যেহেতু ওটাই ওনারা লিঙ্কটা দিয়ে দেন। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে ওনারা যদি কিছু শেখার কিছু দেন বা ওনাদের কিছু বোঝানোর কিছু থাকে সেগুলো ওনারা দিয়ে দেন। কারণ কি, অনেক গার্জেনে অনেক বাড়িতে বলেছেন একটাই স্মার্টফোন, বাবা সকালে নিয়ে বেরিয়ে যাচ্ছে, মেয়ে ক্লাস করবে কি করে? তখন কিন্তু মেয়ে যাতে রাখছে বাবা বাড়ি আসার পর, যাতে সেটা দেখে পড়াটা বুঝতে পারে, সেটার জন্য কিন্তু আমাদের এই ব্যবস্থা রয়েছে। আর তাছাড়া আমার যেমন ফোন নাম্বার আমার সব স্টুডেন্টদের কাছে রয়েছে, আমি তাদের বলে রেখেছি আমি সব সময় অ্যাভেলেবল, যার যে সমস্যা আমাকে একটু জানাবে। এবার এই যে কথাটা বলছি যে অনলাইন ক্লাস, এই অনলাইন ক্লাসও কিন্তু করতে গিয়ে আমরা সমস্যার মুখেও যেটা বলছি, কারণ জানেন তো যে কোনো জিনিসেরই সুবিধাও আছে অসুবিধাও আছে, পজিটিভ দিকও আছে নেগেটিভ দিকও আছে। পজিটিভ দিক ঠিক আছে বলছি, এখন আমাদের কোনো অল্টারনেটিভ কোনো ব্যবস্থা নেই, আমাদের এখন এই প্ল্যাটফর্মেই যেতে হবে, কারণ এই প্ল্যাটফর্ম না গেলে তো ছেলেমেয়েগুলো তো পড়াশোনা থেকে ডিটাচ হয়ে যাবে, সেটা তো আমরা হতে দিতে পারি না। এই পজিটিভ দিক কিনা আছে ঠিকই, কিন্তু নেগেটিভ দিক কি আছে, গার্জেন এসে কমপ্লেন করছে সারাক্ষণ খাচ্ছে, গার্জেন বলছে যে ম্যাম সারাক্ষণ কি ক্লাস হচ্ছে মোবাইল নিয়ে বসে রয়েছে, এই জিনিসগুলোও কিন্তু রয়েছে। কারণ এগুলোর ক্ষেত্রে আমরা গার্জেনদের সবসময় বলছি যে যখন ক্লাস হবে আপনারা একটু কাছে পিঠে থাকুন, বিশেষ করে ছোট যারা নিচু ক্লাসের গার্জেন
গার্জেনদের ক্ষেত্রে বলছি আপনারা কিন্তু একটু থাকুন, ক্লাস হওয়ার সময় আশেপাশে থাকুন, যাতে দেখুন মেয়েটি ক্লাস করছে কিনা। কারণ স্টুডেন্ট তো আপনি জানেন সব রকমেরই হয়, ভালো স্টুডেন্টও আছে দুষ্ট স্টুডেন্টও আছে। আমার স্কুলে কিন্তু গত বছরের মাধ্যমিক থেকে র্যাঙ্ক হয়েছে, এবছরের মাধ্যমিক থেকে র্যাঙ্ক হয়েছে, এবং সিরিয়াস স্টুডেন্ট অন্তর্ভুক্ত রয়েছে। আবার পিছন পিছন মেয়েরা দুষ্ট, স্কুল যখন খোলা থাকতো প্রায় শুনি এরকম কিছু মেয়ে আছে স্কুলের ইউনিফর্ম পরে পালিয়ে যাচ্ছে স্কুলে না এসে। কাজে সব রকম ধরনের স্টুডেন্ট নেই, এবং এটা আমার মনে হয় সব স্কুলেই রয়েছে, শুধু এটা আমার স্কুলের ক্ষেত্রে না। কাজে গার্জেনদের আমরা বলছি যে আপনি যখন বলছেন সারাক্ষণ মোবাইল, হ্যাঁ হ্যাঁ আমার সঙ্গে ডক্টর অনুপম দে আমার সঙ্গে আছেন, তো আমি একটু অনুপম দার কাছ থেকে শুনে নিয়ে আবার আসবো আপনার কাছে ফিরে। যিনি ঠাকুরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক, আমরা আজকে সবাই জানি যে আজকের আমাদের বিষয় হচ্ছে পড়াশোনা ও কারিগরিতে পেশার দিশা, এবং পড়াশোনাটা খুব সুন্দর করে আমাদেরকে মৌমিতা ম্যাডাম এক্সপ্লেন করলেন যে কিভাবে আজকে কিন্তু ছেলেমেয়েরা এগিয়ে চলেছে, কিভাবে অনলাইনে পড়াশোনা করছে। উনি খুব সুন্দর একটা কথা বললেন যে আগে আমরা মোবাইল দিতাম না, যারা গার্জেন আমরা ছেলেমেয়েদের মোবাইল দিতাম না, এখন তাদের কি বলা হচ্ছে যে তোমরা মোবাইল নিয়ে কাজ করো, মানে সময়ের সঙ্গে সঙ্গে কিরকম পাল্টে যায় সবকিছু, সেটা খুব সুন্দর করে মমতা ম্যাডাম আমাদেরকে বললেন। তো আজকে এবার আমি একটু চলে আসবো অনুপম বাবুর কাছে। অনুপম বাবু, এই যে মমতা ম্যাডাম যেটা বললেন, সেই সূত্র ধরে আপনার কি মনে হয় যে কিভাবে পড়াশোনাটা হচ্ছে বা এগোবে? হ্যাঁ দিদিমণি, যেটা বললেন সেটা তো বাস্তব কথাই বললেন। বর্তমান পরিস্থিতিতে এখন আমাদের এই করোনার জন্য সকলকে নিজেকে একটু চেঞ্জ করে নিতে হয়েছে। এই যে দিদিমণি বললেন যেটা, যে আগে আমরা মোবাইল যদি কারো কাছে পেতাম আমরা সত্যি খুব সাজা দিতাম, এবং আমাদের বয়স 10 পর্যন্ত ঠিকই, 11-12 তো আবার কোয়েট, যার জন্যে আমাদেরকে মানে একদম নিষিদ্ধ ছিল যে আমাদের স্কুল থেকে 100 মিটারের মধ্যেও, 100 মিটারের মধ্যেও যদি কেউ কাউকে যদি স্কুল মাঠেও ফোনে কাউকে দেখা যায়, আমাদের কিছু ছেলে বা মানে ছাত্রছাত্রীও ঠিক করা থাকে যে ভেতরকার খবর কোথায় কি হচ্ছে এনে দেয় তারা, সেখানে আমরা তাকেও কিন্তু গার্জিয়ান ডেকে অনেক বড় বড় সাজা দিয়েছি, ছোটখাটো সাজা না বড় সাজা দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় করোনা পরিস্থিতি আমাদেরকে একদম পাল্টে দিয়েছে। এখন আমরা দেখতে চাই যে যে কার ফোন আছে, এবং সেখানে আমরা দেখি যে যার ফোন নেই তাকে কিভাবে তাকে ওই একই রকমভাবে পরিস্থিতির মধ্যে আনা যায়, তার জন্য যত রকম চেষ্টা করা যায় তত রকম আমরা করছি। অর্থাৎ তার কাছে যে কোনো একটা অ্যান্ড্রয়েড সেট যাতে পৌঁছে দেওয়া যায় তার জন্য আমরা চেষ্টা করি। এবং এর ফল হিসেবে আমাদের যখন প্রথম গত বছর মার্চের 23 তারিখ থেকে যখন লকডাউন শুরু হয়ে গেল, তখন আমরা কিন্তু প্রথম আমরা বুঝলাম যে এই পরিস্থিতিতে ছেলেমেয়েদেরকে একদম যদি ডিচার্জ করে না ঠিকই আছে, শোনা যাচ্ছে এবার মনে হচ্ছে যেন আমরা বোধ হয় ছাত্ররা যদি এরকম ভাবে লকডাউনে যদি দূরে থাকে তাহলে একটা সময় দেখা যাবে যে পরিস্থিতি আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে। এই জন্য আমরা তখনই কি করেছিলাম, যখন এরকম লকডাউন পরিস্থিতি হলো তখন আমরা তার মধ্যে স্কুলে গিয়ে সকলের অ্যাডমিশন রেজিস্টার থেকে ফোন নাম্বার আমি জোগাড় করে নিই। আমি বারাসাতে থাকি কিন্তু বাইকে করে চলে গিয়েছিলাম, গিয়ে সবার ফোন নাম্বারগুলো আমি লোড করি এবং নিয়ে তারপরে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ করি। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তারপরে কিন্তু তখন আমি ওই যখন লকডাউন শুরু হয়ে গেল তারপর থেকেই কিন্তু পঠন পাঠন শুরু হয়ে যায় হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তখন গুগল মিটটা আমাদের সামনে এতটা আসেনি বা আমরা অনেকেই অভ্যস্ত হইনি, গুগল মিট বা জুম যাই বলুন না কেন, হোয়াটসঅ্যাপের মধ্যে তখন আদান প্রদান চলতো। এবং ওদের গার্জিয়ানদের আমি নিজে ব্যক্তিগতভাবে সন্ধ্যের পরে আমি ওই ফোনটা করতাম, যে প্রত্যেক গার্জিয়ানকে ফোনটা করতাম, স্টুডেন্টদের সাথে কথা বলতাম যে তোরা কী অবস্থায় আছিস, কী করছিস, এবং ওদের স্বাস্থ্যের সম্পর্কে খবর নেওয়া। এই কাজটা আমি শুরু করার পরে তারপরে আমি টিচারদের মধ্যে ভাগ করে দিই এবং বলা থাকে যে ক্লাস টিচার যারা আছে এবং কোন কতজন টিচার, তারা কোন কোন ক্লাসের ছেলে মেয়েদের কারা, ধরুন ক্লাস ফাইভে তাহলে আমার ওই 5 জন মতো বরাদ্দ থাকলো, 6-এ একটু বেশি থাকলো। এইভাবে দেখা যাচ্ছে যে আমরা 11-12 অনেক স্টুডেন্ট বেশি, যার জন্য ওখানে আরও বেশি টিচার নিয়োগ করা থাকলো। এবার তারা তাদেরকে প্রতিনিয়ত ফোন করে যোগাযোগ রাখতে এবং তাদের শরীর যাতে সুস্থ থাকে সেই বিষয়ে খোঁজখবর রাখা, উপদেশ দেওয়া, এইগুলো, এবং পড়াশোনা সংক্রান্ত পরামর্শ তারা দিতেন।
এই করতে করতে তারপরে আমরা কিন্তু অ্যানুয়াল পরীক্ষাও কিন্তু আমরা নিয়েছিলাম, এবং সরকার আমাদের বারণ করেছিল কোনো পরীক্ষা না পাশ করে দেবে, পাশ করিয়ে দেওয়ার কথা, আমরা পাশ করিয়ে তো দিচ্ছি, কিন্তু আমরা কিন্তু একটা পরীক্ষা নিয়েছিলাম, এবং ওই মিড ডে মিলের সাথে অ্যানুয়াল পরীক্ষার আমরা কোশ্চেন যেমন দিয়ে দিয়েছিলাম, এবং ওরা লিখে দিয়েছিল এবং গার্জিয়ানদের বলেছিলাম আপনারা দেখবেন যাতে ওরা বই দেখে না লেখে। এবার যাই হোক, তারপরে আমরা কিন্তু নাম্বার দিয়ে দিই, এবং তাদেরকে আমরা বলেইছিলাম যে পরীক্ষা না দিলে আমরা অ্যানুয়াল পরীক্ষা পাশ করাবো না। যাই হোক, এই ভয় ভীতি দেখিয়ে আমরা কিন্তু তাদের প্রমোশন সরকারি নিয়ম অনুসারেই দিই সকলকে, এবং পরবর্তী বছর অর্থাৎ এবছরের প্রথম থেকে কিন্তু এই একদম গুগল মিটের মাধ্যমে যথারীতি রুটিন ওয়াইজ অনলাইনে কিন্তু যথারীতি ক্লাস চলে, এবং আমাদের ক্লাসটা অনলাইনে যখন ক্লাস হয় তা না, তখন কিন্তু ওই 6টা কি 7টা 8টা অত ক্লাস না, আমরা বেশি না, আমার পার ডে 4টে করে ক্লাস চলে, দুটো ক্লাস চললো মাঝে একটা গ্যাপ দিয়ে আবার দুটো ক্লাস, আবার কোনো কোনো দিন আবার এমন আছে 3টে পরপর থাকলো মাঝে গ্যাপ দিয়ে দুটোও চলে আছে। পরিস্থিতি অনুযায়ী এগুলো আমরা রুটিনটা করেছি, এবার সবার সাথে কথা বলে সুযোগ সুবিধা বুঝে এইভাবে, অর্থাৎ টানা যাতে একটা বাচ্চা সবসময় মোবাইলের সামনে না থাকে সেটাও আমরা ব্যবস্থা করেছি। এবং আমরা যেটা করেছি, আমার কিন্তু ওই দুয়ারে শিক্ষক যেটা প্রকল্প এসেছে সেই হিসাবে কিন্তু এখন হয়তো দুয়ারে শিক্ষক এসেছে, আমার আগে থেকেই কিন্তু টিচারদের বলা ছিল যে লোকাল এলাকায় গিয়ে অন্তত তাদের খোঁজ খবর নেওয়া যারা লোকালে আছে, এবং আমরা কিন্তু করতাম, এবং পরবর্তীকালে সেটা আরো বৃহৎ আকার নেয়। আমরা আমার টিচাররা যখন স্কুলে যায় মাঝে মাঝে গ্রুপ ধরে ধরে আমাদের ওই খুব যারা নিডি তাদের কাছে কিন্তু আমাদের টিচাররা যায়, এবং বিভিন্ন ধরনের উপহার থেকে শুরু করে খাবার থেকে শুরু করে এগুলো বাড়িতে দিয়ে আসা হয় এবং খোঁজ খবর নেওয়া হয়, এতে গার্জিয়ানরা খুব খুশি হয় যে মাস্টারমশাইরা বাড়িতে এসেছেন, এইটা কিন্তু আমাদের চলছে। এবং এগুলো পেপারেও বেরিয়েছিল আমাদের, আমাদেরটা না আমাদের পার্শ্ববর্তী স্কুল যেভাবে বেরিয়েছিল, আমরা প্রচারটা করি না, আমি আমি প্রচারটা করি না, কিন্তু আমার ছোটখাটো পেপারগুলো ওরা খবর পেয়ে যায় আমাদের গার্জিয়ান বা ছাত্র ছাত্রীদের থেকে। আমি আমি একটা ইস্যু জিজ্ঞেস করব, আমি অনুমোদনটা একটা ইস্যু জিজ্ঞেস করব, সেটা হচ্ছে এই প্রশ্নটা আমি দুজনের ক্ষেত্রেই করছি, আমি তারপরে রেশমি ম্যাডামের কাছে আসবো। এই যে অনলাইন শিক্ষা ব্যবস্থা যেটা নিয়ে প্রথম মৌমিতা ম্যাডাম বললেন, তো এটা কি মনে হয়, আমি দুজনের কাছ থেকে খুব চট করে খুব সংক্ষেপে উত্তর নেবো, যে অনলাইন শিক্ষা ব্যবস্থা কতখানি কার্যকরী? প্রথমে মৌমিতা ম্যাডাম। দেখুন, অনলাইন শিক্ষা ব্যবস্থা কতটা কার্যকরী, আমাদের তো এখন আর কোনো অল্টারনেটিভ নেই, তাই না? কারণ অফলাইনের বিকল্প কখনো অনলাইন হতে পারে না। স্কুলে আপনি যখন বাচ্চাকে পাঠাচ্ছেন, বাচ্চা তো শুধু পড়াশোনা করতে আসছে না, তার সঙ্গে সে কি শিখছে, সে শৃঙ্খলা শিখছে, নিয়মাবলীবর্তিতা শিখছে, বন্ধুদের সঙ্গে মিলে মিশে খাবার ভাগ করে বন্ধুদের সাথে মিলেমিশে একটা সামাজিক মানুষ হিসেবে গড়ে উঠছে সে, যেটা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে সম্ভব না। কাজে আমার মনে হয় অনলাইন যে শিক্ষাটা সেটা আমরা এখন পরিস্থিতির কারণে নিতে বাধ্য হয়েছি ঠিকই, কিন্তু এটা কখনো অফলাইন শিক্ষার বিকল্প হতে পারে না। মানে আমি চাইবো যত তাড়াতাড়ি সম্ভব ছেলেমেয়েরা আবার স্কুলে ফিরে আসে। একদম একদম, আমি অনুপম কাছে উত্তরে চাই। আমি মনে করি যে অনলাইন ব্যবস্থা বর্তমান দিনে যথেষ্ট খুব ভালো, আধুনিক যুগে এই ধরনের শিক্ষা ঠিকই আছে, অসুবিধা নেই। কেননা একটা সময় আমরা ধারণা ছিল কম্পিউটার এসে গেলে বোধ হয় কার্য ক্ষমতা মানুষের চলে যাবে, কাজ হারাবে, এরকম অনেক রকম পরিস্থিতির মুখে 80 দশক থেকে চলে আসছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই জায়গা থেকে কিন্তু আমরাই আবার বেরিয়ে এসেছি যে না, কম্পিউটার এলেও মানুষের কাজ যাবে না। সুতরাং শিক্ষাটাকেও সেইভাবে নিয়ে আসতে হবে, যেটা ডিস্টেন্স এডুকেশন আগে ছিল না, বর্তমান দিনে কিন্তু ডিস্টেন্স এডুকেশনটা চলে এসেছে, সেখানে কিন্তু ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে সে এম এ করছে, একদম দেখা যাচ্ছে গ্র্যাজুয়েশন থেকে এম এ বিএড সবই তো ডিস্টেন্স এডুকেশনের মধ্যে, ইন্দিরা গান্ধী এত বড় চলছে, নেতাজি ওপেন চলছে, রবীন্দ্র ভারতী কল্যাণী বিভিন্ন ইউনিভার্সিটি এখন ডিস্টেন্স এডুকেশন চলছে, সেগুলো যদি চলতে পারে অনলাইনে আরও অনেকটা তো ভালো রূপ পাওয়া গেছে, এবং এতে কিন্তু ভালোই সাড়া, এবং হয়তো কিছু কিছু যে অসুবিধা, কিছু কিছু যেগুলো হাতে আমাদের দেখাতে হয় বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে, অনেকটা সায়েন্সের ক্ষেত্রে যাদের মাথা একটু কম আছে সায়েন্সে তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়, কিন্তু অসুবিধা আমরা তো বিভিন্ন ক্ষেত্রে এটা জিজ্ঞেস করি যে তোদের অনলাইনে কি অসুবিধা, তারা বলছেন না আমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না। সুতরাং এটা বর্তমান দিনের উপযোগী, এটাকে ভালো হিসেবেই নিতে হবে। আমরা আমার মনে হয় যে আগামী দিনে দেখা যাচ্ছে যে শিক্ষাটা এমন জায়গায় যাবে সব ক্ষেত্রে কিন্তু যে এই রকম সামনাসামনি বসে যে ক্লাস অফলাইন, সেই সিস্টেম অনেক ক্ষেত্রেই দেখা যাবে আগামী দিনে উঠে যেতে পারে, এবং সেখানে দেখা যাচ্ছে যে ফান্ডামেন্টাল যে এডুকেশন
সেটা যেমন ঠিকই আছে, তারপরে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এইগুলো কিন্তু অবশ্যম্ভাবী হিসেবে আগামী দিনে আসছে এবং সেই জন্য আমাদের তৈরি থাকতে হবে। সুতরাং এখন প্রত্যেকটা বাচ্চা যে যারা একটা একটা কথা বলি, প্রত্যেকটা বাচ্চা আজকে বর্তমান দিনে যারা আসছে, আমাদের বয়সে আমরা ভাবতেই পারতাম না যেটা মোবাইলটাকে অপারেট করা, এখনকার বাচ্চারা কিন্তু পারছে। সুতরাং যুগোপযোগী এই জিনিসটা, যে অনলাইন শিক্ষাটা এসেছে বর্তমানে করোনার হাত ধরে, সেটাকে কিন্তু আমি খুবই স্বাগতম জানাই। ধন্যবাদ। ওকে, আমি চলে আসবো এবার আমাদের পরবর্তী বক্তা, যিনি আছেন শ্রীমতি রেশমি গুপ্ত, যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা উত্তরপাড়া চিলড্রেন ওন হোম উত্তরপাড়া হুগলি থেকে। রেশমি ম্যাডাম, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, আপনাকে স্বাগত। এবং আপনি দুজনের কথা শুনলেন, তো আপনার স্কুলটা আমার যতদূর জানা আছে যে কোয়েড স্কুল, কারণ ম্যাডাম একটা গার্লস, স্যার একটা মানে অনুপম বাবুটা হচ্ছে বয়েজ স্কুল, যদি 11-12 কোয়েড, বাট আপনার প্রথম থেকেই কোয়েড। তো এই যে স্কুল এবং সেখান থেকে দাঁড়িয়ে আপনার অনলাইন পড়াশোনা এবং কিভাবে সেটাকে নিয়ে চালিয়ে নিয়ে গেলেন, কারণ আপনাদের স্টুডেন্ট সংখ্যা খুব একটা কম নয় ম্যাডাম। দেখুন, 1.5 বছর আগে সমস্ত পৃথিবী তো স্তব্ধ হয়ে গিয়েছিল, ছাত্রছাত্রীরা স্কুলে আসতে পারছে না। সব থেকে বেশি বলা যেতে পারে শিক্ষাটাই সব থেকে বেশি সমস্যার মধ্যে পড়লো। স্কুল কলেজ ছাত্রছাত্রীরা আসে না স্কুলে, তাদের সঙ্গে 1.5 বছর ধরে আমরা দেখা সাক্ষাৎ নেই। তো এই সময়ে মাঝে হয়তো কিছুদিনের জন্য স্কুল খুলেছিল, তা সত্ত্বেও অফলাইনের বিকল্প তো অনলাইন কখনোই হতে পারে না, কিন্তু তা সত্ত্বেও যখন দেখা গেল যে সব স্তব্ধ হয়ে গেছে, সমস্ত পৃথিবী যখন স্তব্ধ হয়ে গেছে, তখন আমাদেরকেও একটু ভাবনা চিন্তা করতে হলো। আর আমাদের স্কুলটা বলা যেতে পারে একটা সমন্বিত স্কুল, উত্তরপাড়াতে একটা বিশিষ্ট স্কুল। এখানে একই ছাদের তলায় প্রিবেসিক, প্রাইমারি, হায়ার সেকেন্ডারি সব রকমের ছেলেমেয়েরা রয়েছে, ছেলে এবং মেয়েরা সকলে একসাথে এক ছাদের তলায় পড়াশোনা করছে। শেষ আমাদের যখন দেখা গেল, হ্যাঁ বলুন, সকলকে শিক্ষার অঙ্গনের মধ্যে রেখে দেওয়া, আনা, যাতে সকলে লেখাপড়াটাকে যুক্ত থাকে, সেটাই আমাদের লক্ষ্য থাকে। তো সেই যখন দেখলাম যে সব বন্ধ হয়ে গেল, সব স্তব্ধ হয়ে গেল, সকলকার মতন স্বাভাবিক ভাবে আমরাও এই অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মটাকে ব্যবহার করতে লাগলাম। নতুন হলো পড়ানো, শেখানো, সবকিছু এর মধ্যে মাধ্যমে আমাদের করতে হবে। আমার যে সহকর্মীরা, শিক্ষাকর্মীরা, বিশেষ করে ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা, তারা প্রত্যেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। পাঠদান করতে স্বাভাবিকভাবে অসুবিধে খুব একটা হয়নি, কিন্তু তা সত্ত্বেও কিছু তো সমস্যা থেকেই যায়। দেখুন, সকলকার কাছেই যে স্মার্টফোন আছে তা তো হতে পারে না, এবং অনেকেরই হয়তো স্মার্টফোন নেই বা একটা আছে, সেই একটাই হয়তো অভিভাবকরা ব্যবহার করছেন। তো আমরা সেই আমার যে অভিজ্ঞতা, সেটাতে আমি দেখলাম যে প্রত্যেকের বাড়িতে মোটামুটি একটা করে স্মার্টফোন রয়েছে। স্বাভাবিকভাবেই তারা অভিভাবকরা ছাত্রছাত্রীদের সাহায্য করলো ওই স্মার্টফোনটাকে লেখাপড়ার ক্ষেত্রে তারা যাতে ব্যবহার করতে পারে, সেই সাহায্যটা করলো, যার জন্য আমরা এই অনলাইন বা ডিজিটাল প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে এর মধ্যে দিয়ে আমরা ছেলেমেয়েদের শেখানো, পড়ানো এবং এমনকি ইভ্যালুয়েশনও করলাম। তাদের বাড়িতে সবসময় তারা বসে রয়েছে, এই সময়টা একদমই সবকিছু স্তব্ধ হয়ে রয়েছে, মনের সমস্যা দেখা দিচ্ছে। এই ক্ষেত্রে আবার শুধু লেখাপড়া না, তার সঙ্গে চেষ্টা করলাম কিছু সাংস্কৃতিক দিক, নাট্য চর্চা, কিছু কিছু সংস্কৃতির চর্চা, এগুলো একটু একটু করে আমরাও চেষ্টা করলাম এবং সাফল্য পেলাম এবং সকলেই কিন্তু যোগদান করে। এবং এই মাধ্যমেতেই আমরা সিলেবাসটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করলাম, রোজকার যে কারিকুলাম সেইগুলোকে যাতে ইমপ্লিমেন্ট করতে পারি সেটার ব্যবস্থা নিলাম। দেখুন, প্রতিবন্ধকতা তো থাকবে, কিন্তু তার মানে তো আমরা আটকে থাকতে পারি না, আমাদের তো এগিয়ে যেতে হবে। তবে এইটুকুনি আমার মনে হয়েছে যে যত শীঘ্র পারা যায়
ছেলে মেয়েদের স্কুলের মধ্যে আনা দরকার, অফলাইন ক্লাস করা দরকার, তাদের সঙ্গে ইন্টারাকশনটা তো আমরা সেভাবে করতে পারছি না, 1.5 বছর ধরে একদমই স্কুল বন্ধ, তাদের সঙ্গে গার্জেনদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে, তারা খাতা আমাদের দিয়ে যাচ্ছে, যে ইভালুয়েট করার জন্য খাতাগুলো আমাদের দিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু তাদের সঙ্গে সোজা সরাসরি ছেলে মেয়েদের সঙ্গে দেখা হচ্ছে না। তো যাই হোক, তা সত্ত্বেও আমার মনে হয় যত শীঘ্র স্কুলগুলোকে খোলা দরকার, তার জন্য ভ্যাকসিনেটেড করে কি যেমন করি হোক টিকাকরণ করে তাদেরকে কঠোর আচরণ যে বিধিগুলো, স্বাস্থ্যবিধি যাকে বলে, সেই বিধিগুলো আমরা যাতে স্কুলের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি, করে ছাত্রছাত্রীকে স্কুল অঙ্গনে আমরা ফিরিয়ে আনতে চাই, এটা আমার মত। ওকে, বাহ, খুব সুন্দর বললেন রেশমি ম্যাডাম, ভীষণ ভালো বলেছেন। আমি শুধু একটা প্রশ্ন করব রেশমি ম্যাডামকে, একটা প্রশ্ন আছে আমার, যে আপনি ছাত্রছাত্রী একটা বললেন যে তাদের একটা সামাজিক ভাবে একটা চাপ তো থাকবেই, এখনো আছে, তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে তাদের মানসিক চাপ? অবশ্যই মানসিক চাপ তো আপনি তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিভাবে প্রভাব ফেলতে পারে, বাড়ির মধ্যে তারা সবসময় বন্দী, তারা কোথাও বেরোতে পারছে না, তারা স্কুলে যেতে পারছে না, স্কুলে বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না, আমাদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না। দেখুন, আমাদের সঙ্গে সাক্ষাৎ হলে, তাদের কোনো সমস্যা হলে আমরা রোজকার রোজ কাউন্সিলিং করি, যে জিনিসটা কিন্তু সম্ভবপর হচ্ছে না এখন, তাই না? স্বাভাবিকভাবেই তো একটা সমস্যা সৃষ্টি হচ্ছে তাদের মনের মধ্যে। ওকে, আমি এবারে আরেকটা প্রশ্ন নিয়ে আসবো ম্যাডামের কাছে, আমাদের মৌমিতা ম্যাডামের কাছে, সেটা হচ্ছে যে যেহেতু আপনার গার্লস স্কুল, তো ছাত্রছাত্রীদের সঙ্গে সঙ্গে অভিভাবকদের কাউন্সিলিংটা কতখানি জরুরি বলে আপনি মনে করেন? কোন ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে না জীবিকার ক্ষেত্রে? না, পড়াশোনার ক্ষেত্রে। না, পড়াশোনার ক্ষেত্রে তো সেটা খুব স্বাভাবিক কথাই, কারণ দেখুন যারা মোটামুটি পড়াশোনার দিকে এগিয়ে রয়েছে, মানে আমরা যাদের বলি ভালো স্টুডেন্ট, সেই সব ক্ষেত্রে কিন্তু আমাদের খুব একটা সমস্যা হয় না, কারণ আমরা দেখেছি যে তাদের অভিভাবকরা নিজেরাই কিন্তু যথেষ্ট সচেতন। কিন্তু সমস্যাটা হচ্ছে যারা একটু কম মেধার স্টুডেন্ট যারা, এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে একটু অর্থনৈতিকভাবে দুর্বল যারা, সেই ক্ষেত্রে কিন্তু সেই অভিভাবকদের সাথে কিন্তু আমাদের কিন্তু একটু কথা বলার দরকার পড়ে, এবং আমরা কথা বলি। আমি নিজে কথা বলি, আমার টিচাররা রয়েছেন, তারাও অভিভাবকদের কথা বলেন যে তাদের মেয়ে কোন জায়গায় পিছিয়ে রয়েছে, বা তার কি কি ঘাটতি রয়েছে। বা আর একটা জিনিস যেটা রেশমি ম্যাডামও বললেন, যে এই যে আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনে অনলাইন ক্লাস করছি ঠিকই, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মেয়েরা কিন্তু বিভিন্ন দিকে পারদর্শী, যে পড়াশোনা একটু পিছিয়ে রয়েছে, আমরা দেখেছি সে ভীষণ ভালো গান করে, বা কেউ খুব ভালো ছবি আঁকে, খেলাধুলোতেও কিন্তু আমার মেয়েরা কিন্তু খুবই ভালো। যে আমরা কিন্তু অনলাইনে এগুলো জোর দিই, আমরা কিন্তু বিভিন্ন সংস্থা যে আমাদের কাছে পাঠায় লিংক, যে আমাদের এখানে কম্পিটিশনে যোগ দিন, আমরা মেয়েদের কিন্তু সেগুলোতে যোগ দেওয়াই। তাছাড়াও বিভিন্ন অনুষ্ঠান, ধরুন সামনেই আমাদের 15ই আগস্ট আছে, আমাদের কিন্তু প্রত্যেক ক্লাসের ক্লাস টিচাররা মেয়েদের কিন্তু আলাদা করে অনুষ্ঠান করায়, সেগুলো আমরা স্কুলের ওয়েবসাইটে আমরা আপলোড করি, যাতে সব ক্লাসের মেয়েরা অনুষ্ঠানটা দেখতে পায়। সেরকম ভাবে আমরা 23শে জানুয়ারি করেছি, 26শে জানুয়ারি করেছি। কাজে আমরা অভিভাবকদের অন্তত এইটুকু বলানোর চেষ্টা করি যে মেয়ে যে পড়াশোনায় ভালো হবে তা না, তার কিন্তু কোনো একটা গুণ আছে, সেটাকে এনকারেজ করুন। আর একটা জিনিস আমি মেয়েদেরও বলার চেষ্টা করি, যে মেয়ে মানে যে তুমি পড়াশোনায় খারাপ, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলো, বাবা মা দায়িত্বমুক্ত, তা নয়, নিজের পায়ে কিন্তু দাঁড়াতে হবে। আজকে যদি আমি অর্থনৈতিকভাবে যেটুকুই রোজগার করি, সেটুকুই কিন্তু আমার জোর, আমার বল, আমি কিন্তু এটা কিন্তু মেয়েদের বলার চেষ্টা করি, এবং গার্জেনদেরও বলি যে অন্তত এই দিকটা চিন্তা করবেন না, মেয়েকে আগে কিছু করার মতন একটু দাঁড় করা, নট নেসেসারি সে পড়াশোনায় এগিয়ে যাবে, সে তো অন্যদিকেও এগিয়ে যেতে পারে, তাই না? আপনারা যেরকম কারিগরি শিক্ষার দিকে কিছুদিনের ট্রেনিং দিচ্ছেন, দিয়ে আপনারা একটা জীবনমুখী, একটা জব ওরিয়েন্টেড একটা কিছুর ব্যবস্থা তো তারা করছেন, কাজে সব দিকে কিন্তু তো সেটা কিছুটা হলেও তো সে ভীষণ ভালো একটা কথা বললেন, যে সামাজিক যে চাপটা আছে সেটাকে মুক্ত করতে হয়, যেটা উনি বললেন যে তাদেরকে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে, অনলাইনে হলো, সেটা ওনারা করছেন,
তো সেক্ষেত্রে এই যে সামাজিক একটা চাপ, এখান থেকে ছেলেমেয়েরা মুক্ত কি করে হবে, তাদের মানে মানসিক বিকাশটা কিরকম ভাবে হবে, আপনার কি মনে হয়? সামাজিক চাপ একটা তো রয়েছে, ওরা প্রথমত যেটা সেটা হচ্ছে পরিবারে এরা কিন্তু খুব সমস্যায় রয়েছে। আমি দেখেছি যে যতই মানে যত আমাদের ছাত্রছাত্রী তার অভিভাবকদের যা আয় তার থেকে আমি দেখেছি আমার প্রায় একটা 40% আছে খুবই মানে বিলো পভার্টি লেভেলে আছে, এবং তাদের মধ্যে দেখা যাচ্ছে যে মানে খাওয়ার আর্থিক যে দিকটা, যে সাধারণভাবে ডাল ভাত এইটুকু জোগাড় করাও কঠিন আছে, কঠিন হয়ে গেছে, এবং অধিকাংশই দেখা যায় যে আমার ট্রেন লাইনের ধারে স্কুল অধিকাংশই মানে ছেলেমেয়েদের বাবা মায়েরা দেখা যাচ্ছে যে তারা অকারি করে, মানে 40% এর ক্ষেত্রে এরকম। তাই এই ক্ষেত্রে আমরা ছেলেমেয়েদের যারা পড়াশোনা থেকে পিছিয়ে আসতে চায় সেখানে আমরা আলাদা কাউন্সেলিং করি, এবং সেখানে বলি যে আমি আমার উদাহরণ দিয়ে বলি, আমি বর্তমান স্কুলে কারিগরি শিক্ষা বিকাশের মানে অ্যাপ্লাই করে পেয়েছি কিন্তু লকডাউনের জন্য চালু করতে পারিনি, কিন্তু আমার আগের স্কুলে ছিল এবং সেখানে আমি চালু করেছিলাম, এবং আমি সেখানে টেলারিং এবং মোবাইল রিপেয়ারিংটা শিখিয়েছিলাম, এবং বর্তমানে আমি যেটুকু জানি এই পরিস্থিতি যা খবর নিয়ে যে সমস্ত ছেলেরা এই ভকেশনাল ট্রেনিংটা নিয়েছিল সার্টিফিকেট কোর্সটা গভর্নমেন্টের করেছিল সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা এখন অনেক জায়গায় কিন্তু ওইখান থেকে আয় করে খাচ্ছে এবং বাবা মার কাছে অর্থ যোগান দিচ্ছে। এবং এটাও ঠিক যে তারা শুধু যে বাবা মার হাতে তুলে দিচ্ছে তা না, তারা নিজেদের লেখাপড়াটা চালাচ্ছে, আমার কাছে যা খবর আছে, এবং আমি তাদের সেইভাবে ইন্সপায়ার করেছিলাম যে যাদের আর্থিক অবস্থা, যে মানুষের এখন বর্তমান দিনে যে আর্থিক অবস্থা আগে আরো খারাপ ছিল সেখান থেকেও কিন্তু সবাই উঠেছে, সুতরাং তোমরা কেন পারবে না। সুতরাং এইটাই ওই ধরনের ট্রেনিং এর মাধ্যমে দেখা যাচ্ছে যে তারা নিজেদের জন্য যেমন পাচ্ছে তেমনি পরিবারকেও সাহায্য করতে পারছে, এবং আমি আরো চেয়েছিলাম আরো কিছু ভকেশনাল কোর্স আনার, যেটা বর্তমান স্কুলে আমি সেগুলো চেষ্টা করছি যে ভকেশনাল কোর্স যেগুলো মানে আরো বেশি বাড়ানোর জন্য। আমি আসছি আবার, আমি পরের প্রশ্ন করব, আমার একটা মাথার মধ্যে ঘুরছে যেটা ম্যাডাম মৌমিতা ম্যাডাম শুরু করলেন, আমি ওনার কাছে একটু ফিরবো, সেটা হচ্ছে বৃত্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তা কতখানি বলে আপনি মনে করেন, এবং এই প্রশ্নটা কিন্তু আমি রেশমি ম্যাডামকে করবো একই সঙ্গে, মানে প্রথমে আমি মৌমিতা ম্যাডামের কাছে উত্তর চাইবো তারপর রেশমি ম্যাডামের কাছে যাবো। হ্যাঁ বলুন ম্যাডাম, মৌমিতা ম্যাডাম বলুন। দেখুন একটা ক্লাসে তো অনেক ছাত্রছাত্রী থাকে তাই না, সবার যে মেধা সমান হবে তাই নয়, এবার সবাই যদি ডাক্তার ইঞ্জিনিয়ার তো সবাই হতে পারে না, কিন্তু একটা সময়ের পর প্রত্যেককেই কিন্তু জীবিকা অর্জনের প্রতিযোগিতায় নামতে হয়। কাজে আমি কিন্তু বলবো যে যারা একটু পিছিয়ে পড়া ছাত্রছাত্রী তারা যদি এই ভোকেশনাল বা কারিগরি কোর্স গুলো করে, কারণ আমাদের সমাজে আপনি দেখুন না, আজকে আপনি আপনার নিজের ঘরেই দেখুন না বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেটে ভর্তি তাই না, টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন গিজার মাইক্রোওয়েভ সবই রয়েছে, এইবার একটা জিনিস খারাপ হয়ে গেলে মাথা খারাপ হয়ে যাচ্ছে যে কাকে ফোন করব, কে এসে ঠিক করে দিয়ে যাবে, স্বাভাবিক কথাই। কাজে এই দিকটা এই লাইনে কিন্তু একটা ভালো ডিমান্ড রয়েছে, কাজে এখন ছেলে মেয়েরা যারা ধরুন সবাই তো আর ইঞ্জিনিয়ার হতে পারছে না, কাজে টেকনিশিয়ান বা ইলেকট্রিশিয়ান বা এই ধরনের মানে রিপেয়ারিং ওয়ার্কের দিকটা এরা যদি একটু যদি আপনাদের মতন যারা সংস্থা রয়েছে যদি একটা শর্ট টার্ম কোর্স করে নিয়ে যদি হাতের কাজটা যদি ভালো শিখতে পারে, এটাই কিন্তু সমাজে কিন্তু যথেষ্ট দাম রয়েছে, মানে সে কিন্তু নিজের পরিবার নিয়ে ভালোভাবে কিন্তু মোটামুটি জীবিকা অর্জন করতে পারবে, এটা আমার নিজের মনে হয়। এছাড়াও এখন আমি দেখেছি যে ভোকেশনাল এর দিকে বিভিন্ন ধরনের, ধরুন আমি যেটা আপনাকে বললাম এখন কারিগরি দিকটা ধরুন মেয়েদের দিকে আমি দেখেছি, আমার স্কুলেই দেখেছি একটা বড় সংখ্যক মেয়ে তারা কিন্তু পড়াশোনার প্রথম দিকটার না পেছনের দিকে, তাদের দেখে দেখে নার্সিং পড়ার দিকে ঝোঁক রয়েছে, কাজে এই যে নার্সিং করছে বা বিউটিশিয়ানের কোর্স করছে বা হাতের কাজের ইন্টেরিয়র ডেকোরেশনের জন্য কিছু করছে, হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু সমাজে কিন্তু যথেষ্ট দাম রয়েছে, মানে যে কোনো কাজ জানা মানুষেরই কিন্তু সমাজে কাজের অভাব হবে না এইটুকু আমার নিজের ধারণা। কাজে সবাইকেই যে ওই র‍্যাট রেসে দৌড়াতে হবে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে সেটা কিন্তু না। তবে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই এইখানে, সেটা হচ্ছে আপনি আমাকে একটা কোর্স সম্বন্ধে একটু ধারণা দিন, সেটা হচ্ছে প্যারামেডিকেল, প্যারামেডিকেল কোর্সটা কি সেটা নিয়ে একটু ধারণা দিন। দেখুন আমি আপনাকে বলি যে আমাদের, আমি আপনাকে উত্তর দিচ্ছি আগে রেশমি ম্যাডামের কাছে শুনে নিই তারপর আমি উত্তরে আসছি। হ্যাঁ রেশমি ম্যাডাম আপনি বলুন, এই সেম প্রশ্ন আপনার কাছে, বৃত্তিমূলক শিক্ষা কতখানি কার্যকরী হতে পারে? দেখুন আগে মানুষের ভাবনা চিন্তা ছিল সবাইকে জিজ্ঞাসা করলে তারা বলতো হয় ডাক্তার হবো তাহলে ইঞ্জিনিয়ার হবো,
তাই তো? কিন্তু এখন সময় একদমই বদলে গেছে, এখন দেখুন ইঞ্জিনিয়ারিং এর অর্ধেক সিট ফাঁকা, সকলে ডাক্তার ইঞ্জিনিয়ারের দিকে যাচ্ছে না, এখন বিভিন্ন ধরনের কোর্স রয়েছে সেই দিকে যাচ্ছে, টেকনিশিয়ান বিভিন্ন দিক রয়েছে। আপনাদের এই যে 100 বছরের জর্জ টেলিগ্রাফ, ১০১ বছরের যেটা আপনি জানেন যে স্বাধীনতার আগে থেকেই কিন্তু মানুষের মানসিকতা এসে গিয়েছিল যে বিভিন্ন দিকে কৃতকৌশলগত বিভিন্ন দিকে তাদের কিভাবে জীবিকাটা নির্বাহ করতে পারবে তা সেইগুলো শেখার চেষ্টা করা, তো এই ভাবনা চিন্তা অনেক আগে থেকেই মানুষের মধ্যে এসেছে এবং এখন তো আরো বেড়ে গেছে এবং সেটা আপনি খুব ভালো জানেন, যার জন্য কি আপনাদের কাছে অনেক ছেলেমেয়ে, আমার তো অনেক ছেলেমেয়েই আপনাদের কাছে 12 পাস করার পর অনেক ছেলেমেয়ে আপনাদের কাছে গিয়ে বিভিন্ন কোর্স করছে এবং স্বাভাবিকভাবেই এখন ভাবনা চিন্তাগুলো ছেলেমেয়েদেরও বদলে গেছে এবং তারা অনেক কিছু বুঝতে শিখে গেছে, আগের মতন নেই যে আমি ডাক্তারই হব আর ইঞ্জিনিয়ারই হব, এরকম ভাবনা চিন্তা কিন্তু এখন আর নেই। অতএব অবশ্যই বৃত্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তা আছে, এটা আপনি একটুখানি জানালে আমার মনে হয় ভালো হবে, সকলে তাহলে আমরা একটু জানতে পারবো কোর্সগুলো। আমি দুটো জিনিস বলে দিই আপনাদেরকে, সেটা হচ্ছে যেটা ম্যাডাম আমায় প্রশ্নটা করলেন যে আজকের দিনে দাঁড়িয়ে কিভাবে প্যারামেডিকেল, কারণ দেখুন খুব সত্যি কথা বলতে কি আজকে মেডিকেল একটা ছিলই কিন্তু তার সঙ্গে সঙ্গে আজকে প্যারামেডিকেলের যে আমরা জায়গাটা দেখছি সেটা কিন্তু অনেক বেশি বিস্তৃত হয়ে গেছে। তার কারণ হচ্ছে শুধুমাত্র কলকাতা নয়, কলকাতার বাইরেও কিন্তু আমাদের এই প্যারামেডিকেলের ভিন্ন দিক খুলে যাচ্ছে। তার কারণ এই যে কোভিড পরিস্থিতি এবং কোভিড পরিস্থিতির পরবর্তী সময়ে প্রত্যেকটা মানুষের কিন্তু দরকার হয়ে পড়েছে। আজকে আমি আপনাদের বলি যেটা ম্যাডাম বললেন এই মাত্র, মমিতা ম্যাডাম যেটা বললেন যে ধরুন আজকে নার্সিং বা আজকে ধরুন ডিপ্লোমা যে কোনো মানে যে কোনো ধরুন প্যারামেডিক্যাল একটা সাবজেক্টের ডিপ্লোমা, এবং সেক্ষেত্রে কিন্তু তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে যায় যে তারা কিন্তু ছেলে বা মেয়ে আজকে কিন্তু তারা যদি বাড়ির পাশে থাকে, যেটা ম্যাডাম খুব সুন্দর করে বলছিলেন যে বাড়িতে যদি ইলেকট্রনিক্স কিছু খারাপ হয়ে যায় তখন খুঁজতে বেরোতে হয় যে কে আছে কে আছে, ঠিক সেরকমই এটাও যদি পাশে কাউকে পান যে আপনি জানেন যে এ কিন্তু এই কোর্সটা করে রেখেছে প্যারামেডিক্যালের উপর তার এই দক্ষতাটা আছে, এবং যার ফলে কারণ প্যারামেডিক্যালে অনেকগুলো সেকশন আছে, আমি অতগুলো সেকশনে ঢুকছি না কারণ সময় পাবো না বলে, আমি ওভারঅলটা বলতে পারি যে যেটা তারা করতে পারে এই মুহূর্তে প্যারামেডিক্যাল ছেলে এবং মেয়ে উভয় করতে পারে, এবং আজকে চাকরির যদি বাজার আমি বলি তাহলে চাকরির দিকটা অনেক বেশি ওপেন হয়ে রয়েছে প্যারামেডিক্যালের ক্ষেত্রে, কারণ প্রচুর লোক লাগছে এখন, এবং সেক্ষেত্রে যেটা ম্যাডাম বলছিলেন বা অনুপমু বলছিলেন যে আজকে সব থেকে বড় জিনিস হচ্ছে ছেলে মেয়েরা তো সবাই এক নয়, তো যার ফলে তারা যদি একটু মধ্যমেধা বা নিম্নমেধা হয় তাহলে অটোমেটিক্যালি তাদের একটা জায়গা তৈরি হয়। আর একটা ম্যাডাম খুব সুন্দর জিনিস বললেন যে বিউটি অ্যান্ড ওয়েলনেস, যেখানে মেয়েদের কিন্তু এখন ছেলেরাও করছে বিউটি অ্যান্ড ওয়েলনেস, শুধু মেয়েদের মধ্যে নেই, তো সেক্ষেত্রে ছেলেরাও কিন্তু এটা করছে, মেয়েরাও করছে, এবং যার ফলে যেটা ম্যাডাম খুব সুন্দর বললেন যে মেয়েরা নিজের পায়ে দাঁড়ানো এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা নিজেদের স্ব ইচ্ছায় স্বনির্ভর হওয়া, এটা কিন্তু সব থেকে বড় জিনিস এবং এটাই কিন্তু আমাদেরকে একটা জায়গা তৈরি করে দেয়। এবং আমি এটুকু আপনাদের বলতে পারি যে অস্ট্রেলিয়া ট্রেনিং ইনস্টিটিউট আজকে এত বছর ধরে 101 বছর ধরে ছেলে মেয়েদের পাশে থেকে তারা কিন্তু সেই জায়গাটাই তৈরি করে দিচ্ছে, আর কিছুই নয় যে তাদেরকে স্বনির্ভর করে তোলা, তাদের চাকরি দেওয়া। যেটা বলতে বলতে আমার মনে পড়লো যে আজকে ধরুন প্লেসমেন্ট, এই প্লেসমেন্ট এমন একটা জিনিস যেটা কিন্তু বারবারই মনে হয় যে ছেলেমেয়েরা প্লেসমেন্ট পাবে তো এই যে পড়ছে, কিন্তু অস্ট্রেলিয়া ট্রেনিং ইনস্টিটিউট প্লেসমেন্টটা মানে সব সময় তাদের পাশে থাকছে, সেই জন্য বারবারই আমরা বলি লাইফ টাইম প্লেসমেন্ট, মানে জীবনের জন্য তাদেরকে একটা হাত ধরে থাকা এবং তারা যদি একটা প্লেসমেন্ট চায় তাদেরকে দেওয়া, এবং সেই সঙ্গে সঙ্গে ভবিষ্যতেও তারা যদি ফিরে এসে বলে যে আমি জর্জিয়া স্টুডেন্ট আমার প্লেসমেন্টটা এখানে ছিল আমি একটু ভালো জায়গায় যেতে চাই সেইভাবেও তাকে দেওয়া হয়, এই যে জায়গাটা এটা ভীষণভাবে তুলে ধরার দরকার আছে। এবং সেক্ষেত্রে ম্যাডাম দুই ম্যাডামকে আমার অসংখ্য ধন্যবাদ দুজনই আমাকে বললেন যে এই যে জায়গাগুলো সেগুলোতে আলোচনা করার জন্য, এবং আমি একটু এবার অনুপমুকে আসবো তারপর আবার ফিরে আসবো আপনার কাছে। অনুপমু একটা জিনিস আমাকে বলুন, আপনি তো বয়েজ স্কুল, তো যেখানে আজকে ধরুন আমাদের জশ্রীকাপ অটোমোবাইল রয়েছে ইলেকট্রনিক্স রয়েছে, তো সেক্ষেত্রে আপনার কি মত, কারণ আপনি নিজে এই মাত্র বলছিলেন যে আজকে একটা জিনিস খুব ভালো লাগলো আমার শুনে যে কারিগরি শিক্ষা যেটা নিজে থেকে বললেন, এই যে কারিগরি শিক্ষার দিক এবং জশ্রীকাপ কিভাবে আপনাকে সাহায্য করতে পারে আপনার কি মনে হয়? জর্জ টেলিগ্রাফ তো অনেক দিনের, 100 বছরের পুরনো একটা সংস্থা, এবং আমি অনেক ছোট থেকেই কিন্তু নাম শুনেছি এই টেলিগ্রাফ। এখানে এর আগে একটা খুব প্রচলন ছিল টাইপ রাইটিং এবং শর্ট হ্যান্ড,
তখন আমি তখন থেকে তাদের কাছে আমি এইটা নাম শুনতাম যে আমরা তারা বলতো কলকাতায় গিয়ে জর্জ টেলিগ্রাফে এটা শিখছি। তা যাই হোক, সুতরাং এটা তো একটা নাম করা প্রতিষ্ঠান। এবার আপনারা এই যে কোর্সগুলো করাচ্ছেন, এইটা যদি একটু বেশি করে আপনারা যদি সেমিনারটা করেন, যখন ছেলেমেয়েরা স্কুলে আসা শুরু করবে, তখন আপনাদের তরফ থেকে যদি আমাদের হায়ার সেকেন্ডারি ক্লাসে, ক্লাস 10 এবং 11-12 এই তিনটে ক্লাসে যদি আপনারা একটা সেমিনার করেন, ওরা কিন্তু বুঝবে। কেন আমাদের দেখা যাচ্ছে যে 50% ছেলেমেয়েরা একাডেমিক লাইনে থাকতে যায়, আর 50% কিন্তু তারা যে কোনো হোক একটা জবের চেষ্টা করে। হ্যাঁ, তা দেখা যাচ্ছে যে তার মধ্যে দেখা যাচ্ছে যে 50% মানে প্রথম থেকে মানে হায়ার সেকেন্ডারি দরজা পেরিয়েই জব চাইছে, তাদের মধ্যে আমার স্কুলে দেখা যাচ্ছে যে একটা বেশ ভালো পার্সেন্টেজ ছেলে মাঠে দৌড়ায় এই আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের ডিফেন্সে যাওয়ার জন্য, আর একটা পার্সেন্টেজ আছে তারা এইসব করছে বিভিন্ন ধরনের যে দিদিমণি বললেন যেগুলো প্যারামেডিকেল কোর্স বা এই বিসিএ বিবিএ বিভিন্ন ধরনের এই সমস্ত কোর্সগুলো করছে। সুতরাং জর্জ টেলিগ্রাফ যদি এই ধরনের কোর্সের কি কি কোর্স আছে এবং সেটা যদি আমাদের ছেলেমেয়েদের সামনে তুলে ধরা হয় এবং তাদের সুযোগ সুবিধা কি এটা যদি একটু ভালো করে বোঝানো যায়, তাহলে কিন্তু তারা সহজেই এইভাবে আসতে পারে এবং তারা চায় এবং তারা বিভ্রান্ত হয়ে পড়ছে। এবং বিশেষ করে এখন দেখা যাচ্ছে বিভিন্ন সংস্থা তারা এসে আমাদের কাছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের ডিস্ট্রিবিউশনের সময় তাদের ফোন নম্বরগুলো চাইছে, আমরা সবাইকে দিই না, আপনাদের সংস্থাকেই আমি একমাত্র গ্রুপের মধ্যে দিয়েছিলাম যে তাদের ফোন নম্বরগুলো, কেন এটা একটা রেপুটেড অর্গানাইজেশন। সুতরাং এরকম সবাই আসছে বিভিন্নভাবে তাদের ফোন নাম্বার নিয়ে তাদের গার্জিয়ানকে ঠিক সঠিকটা বেঠিকভাবে বুঝিয়ে তাদের সংস্থায় নিচ্ছে, কিছুদিন পরে তাদের প্লেসমেন্ট নেই, কিছুই নেই, তাদেরকে বলা, তাদেরকে বোঝানো, যার জন্য আপনি নিশ্চয়ই জানেন, আপনারা সবাই জানেন যে আজকে প্রায় 70টার উপরে আমাদের সেন্টার রয়েছে, 70টা, এবং সেখানে কিন্তু তারা যাচ্ছে, তাদের সেখানে গিয়ে তারা কথা বলছে। রেশমি ম্যাডাম বললেন যে প্রচুর ছেলে মেয়ে আছে যারা উত্তরপাড়াতে এসছে, তারা পড়ছে, এবং সেক্ষেত্রে কিন্তু একটা বড় জিনিস সেটা আপনাকে বলতে পারি আমি, এবং 70টার উপরে সেন্টার রয়েছে এবং প্রায় 100টার উপরে কোর্স রয়েছে, এবং এই কোর্সটা কিন্তু আমি ছাত্র সবাইকেই বলি, দেখুন আমাদের নিচে একটা নম্বর যাচ্ছে, এই নম্বরটা আপনারা যদি নোট করে নেন, তাহলেও কিন্তু আপনারা যদি ছেলে মেয়েদের দেন তাহলেও তারা আমাদের ফোন করতে পারে, আমরা তাদের সঙ্গে গাইড করতে পারি। এবং আরেকটি জিনিস আপনাকে বলেও দিই, যেটা স্যার খুব ভালোভাবে বললেন, অনুপমবাবু ভালো বললেন, যে এই যে আমরা যদি যাই, আমি ডেফিনেটলি এই এই প্ল্যাটফর্মে আপনাদের কথা দিচ্ছি, একটুখানি স্কুলটা ঠিকঠাক হোক বা আমরা যদি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারি অনলাইনে, ডেফিনেটলি তাদেরকে একটা সঠিক পথ দেখানো হবে। আমি মৌমিতা ম্যাডামকেও বলছি, এস ম্যাডামকেও বলছি, আমরা ডেফিনেটলি যাবো, যখনই যা আপনাদের প্রয়োজন হবে আমরা আপনাদের পাশে আছি, এবং সেক্ষেত্রে কিন্তু সবসময় আমরা সেই জায়গাটা তৈরি করতে চেষ্টা করব। আমি একটু আসবো রেশমি ম্যাডাম, রেশমি ম্যাডাম আমি কথা বলতে চাই, একটা কথা বলছি যে আমাদের কাছে না প্রচুর প্রাইভেট সংস্থা থেকে আসে যে মেয়েদের একটা সেমিনার করবে বা এই ধরনের আসে, যেটা অনুপম বাবুও বলছেন, আপনারা কিন্তু কোনোদিন আসেননি। আমার মনে হয় আপনারা এসে আমাদের যদি অডিটোরিয়ামে একটু মেয়েদের একটু বোঝান, আমার মনে হয় আপনারা কিন্তু খুব ভালো রেসপন্স পাবেন আমাদের অশোকনগরের দিক থেকে। দেখুন আমি একটা জিনিস আপনাকে বলতে পারি মমিতা ম্যাডাম, সেটা হচ্ছে যে আমরা কিন্তু সবসময় চেষ্টা করেছি এবং আমরা চেয়েছি ছাত্রছাত্রীর পাশে থেকে তাদেরকে একটা দিক দেখানো। তার কারণটা হচ্ছে প্রত্যেকটা সংসারে প্রত্যেক বাবা মাই চায় তার ছেলে মেয়ে একটা জায়গায় পৌঁছোক এবং সেখান থেকে তাদের সংসারটা হাতে ধরুক, এবং সেই কারণে যে আপনার এই আমার আপনি যে আমাকে আহ্বান জানালেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডেফিনেটলি একটু ঠিকঠাক হলেই আমরা যাব, এবং সেই সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে আমি টাচেও থাকবো যে কিরকম ভাবে আপনার মেয়েদেরকে বা আপনার অঞ্চলের মেয়েদেরকে কিভাবে সেই জায়গাটা তৈরি করে দেওয়া যেতে পারে। অনুপমবাবু আমাকে বললেন, থ্যাংক ইউ সো মাচ, আমি একটুখানি আসবো, আমার সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, আমি একটুখানি আসবো রেশমি ম্যাডামের কাছে। আচ্ছা রেশমি ম্যাডাম একটা জিনিস আমাকে বলুন, যে উত্তরপাড়া বা হুগলি এমন একটা জায়গা যেখান থেকে কলকাতার খুব কাছে, রাইট, তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে সেখানকার ছেলে মেয়েরা কিভাবে পড়াশোনা বা কিভাবে আজকে কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে কিরকম ভাবে কাজ পেতে পারে বা কি করলে তাদের ভালো হবে? রেশমি ম্যাডাম আচ্ছা দেখুন, আমার যা ছেলে মেয়েরা তারা প্রায় আমার স্কুলে প্রায় 2500 মতো স্টুডেন্ট, তো প্রত্যেকে কিন্তু হ্যাঁ
ছেলে এবং মেয়ে তারা কিন্তু কখনোই আমি অন্তত দেখিনি যে তাদের বাবা মাদের এই মানসিকতা নেই যে কিছুদিন পর 10 হয়ে যাওয়ার পরে তাদের লেখাপড়া হচ্ছে না বলে তাদেরকে বিয়ে দিয়ে দাও, এরকম কিন্তু আমার স্কুলের ছেলে মেয়েদের গার্জেনদের মধ্যে এই মানসিকতা কখনো আমি দেখিনি। এবং তাদের ভাবনা চিন্তাটা স্বাভাবিকভাবে আমাদের স্কুল যখনই পড়ায় তাদের ভাবনা চিন্তাটা এটাই থাকে যে যাতে তারা পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে পারে এবং তারা যেন একটা নিজের দ্বারা প্রতিষ্ঠিত হয়, এরকম একটা ভাবনা চিন্তা করে। আপনি নিশ্চয়ই আমি দেখেছি যেটা হচ্ছে যে আপনাদের আইন এখন খুলেছে, বেশ কিছু বছর ধরেই খুলেছে, আমার বেশ কিছু ছেলে মেয়েরা আপনাদের জর্জ টেলিগ্রাফের ওখানে আইন পড়ছে এবং হ্যাঁ পড়ছে এবং বিভিন্ন কোর্স আপনাদের ওখানে, এটা বলার অপেক্ষা রাখে না, জর্জ টেলিগ্রাফ কিন্তু খুবই চেনা একটা নাম যার জন্য প্রাইভেট সংস্থা বলুন যেই সংস্থাই বলুন না কেন সকলে কিন্তু সচেতন, বোঝে কোনখানে গেলে চাকরি পাবো এবং কোনখানে সুশিক্ষিত হব এটা কিন্তু তারা বোঝে। এবং এখন যা সময় যাচ্ছে তাতে বিশেষ করে কারিগরি শিক্ষা তো বৃত্তিমূলক শিক্ষা, আইটি, বিভিন্ন ধরনের সেক্টর গুলো যে ধরো রয়েছে সেইগুলোতে আপনার নিশ্চয়ই জানেন যে প্রয়োজন আছে, যেমন GST এগুলো শেখা কিভাবে তারা ইমপ্লিমেন্ট করতে পারবে, কিভাবে এই কাজগুলো পাবে এগুলো তো শেখার প্রয়োজনীয়তা আছে। এবং কলকাতার কাছে উত্তর পাড়া এবং খুবই উন্নত একটা জায়গা, আমাদের পিছিয়ে পড়া জায়গা আমাদের নয়, সংস্কৃতি সম্পন্ন উত্তর পাড়া, কিন্তু স্বাভাবিকভাবে এখানকার নাগরিকরাও কিন্তু খুব সচেতন, এটা আমার মনে হয়েছে। ওকে, আপনি যেটা বললেন সেটা আমি আপনাকে বলি, খুব সুন্দর একটা বললেন, জিএসটির একটা কথা বললেন, সেটা কিন্তু জর্জ টেলিগ্রাফে আমি জাস্ট একটা করে বলছেন বলে আমি বলছি, কারণ আমি বললাম আমাদের প্রায় 100টা উপরে কোর, এটাও কিন্তু জর্জ টেলিগ্রাফে শেখানো হয়। এবং সেক্ষেত্রে কিন্তু আজকে হ্যাঁ আজকে কি নেই, মানে আপনি সেই কারণেই বললাম একটি ছেলে এবং একটি মেয়ে যদি তারা আমাদের কাছে আসে, কারণ প্রত্যেকের তো মেরিটটা আলাদা এবং তারা কোনটা ভালোবাসে, কারণ কাউন্সিলিং এমন একটা জিনিস যেটা ম্যাডাম বলছিলেন যে মোটিভেশন বলছিলেন যে কাউন্সিলিং এমন একটা জায়গা যেখান থেকে কিন্তু আমাদের বোঝা যায় যে একটি ছেলে বা একটি মেয়ে কি করতে চাইছে, রাইট? আমি একটু আসবো অনুপমবাবুর কাছে। অনুপমবাবু একটা জিনিস আমাকে বলুন, এই যে বোঝাটা, এই যে যখন আপনারা ক্লাস করেন বোঝেন যে তখন আপনারা কি তাদের কোনো গাইডলাইন দেন ছেলে মেয়েদের যে তোমরা এই 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 দিকে যাও বা এখানে গেলে তোমাদের ভালো হবে, বা কখনো বলেছেন কি যে জর্জটেলিগ্রাফে তোমরা যাও? অনুপমবাবু না, এইখানে বলি যে আমরা ওইভাবে কোনো পার্টিকুলার কোনো সংস্থার নাম ওইভাবে আমরা করি না নিজে মুখে, তার কারণটা হচ্ছে এটা আবার বিতর্ক তৈরি হতে পারে, সেই জন্য আমরা যেটা করি ওদের একটা কেরিয়ার কাউন্সিলিং করি, কেরিয়ার কাউন্সিলিং করে বলে দেওয়া হয় যে এই বিষয়গুলো তোমরা এই পড়াশোনা করতে পারো, এবং সেক্ষেত্রে ওরা যখন জিজ্ঞেস করে তখন আমরা আপনাদের নামগুলো সামনে আনতে পারি। আপনাদের নাম, আপনাদের নামের মতো আরও যারা যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেগুলো রেপুটেড অনেক দিনের সেগুলোর নাম আমরা করি। আবার তারপরে ধরুন প্রাইভেটে এখন যেমন আমাদের অ্যাডামাস এখন যথেষ্ট নাম ডাক করেছে, আমরা এক্ষেত্রে যেন তাদেরও এই একইভাবে নাম করি। আমি শুধু একটি জিনিস আপনাকে, মৌমিতা ম্যাডামের কাছে আসবো, মৌমিতা ম্যাডাম একটি জিনিস আমাকে বলুন যে এই যে আপনার মেয়েরা বিশেষ করে, তো এই যে মেয়েরা যারা রয়েছে তারা কি কখনো এই যে বিউটি ওয়েলনেস বা অন্যান্য যেগুলো আছে সেগুলো নিয়ে কখনো তাদের কি আপনাদের কাছে কোনো ওয়ার্কশপ বা কিছু করেন? না, মেয়েরা যারা আছে মেয়েদের আমরা মোটামুটি একটু গাইড করার চেষ্টা করি উচিত ক্লাসে উঠলে, যে কোন দিকে গেলে তাদের ভালো হয়, কোন দিকটা গেলে তারা জীবনে উন্নতি করতে পারে, বা কোনো মেয়ে যদি আমরা দেখি যে ভুল সাবজেক্ট চুজ করছে বা হয়তো ভাবছে এমন লাইনে যাবে, আমরা মনে করি যে সেখানে গেলে সে ঠিক উন্নতি করতে পারবে না, সেই রকম ভাবে কিন্তু আমরা গাইড করার চেষ্টা করি। যেমন আপনার কাছে উদাহরণ দিই, এবছর দোলের আগে আমার কাছে একটি NGO এসেছিল যে তারা মেয়েদের আবির তৈরি শেখাবে। হ্যাঁ, তা আমি কিন্তু কিছু মেয়েকে যে যাদের হাতের কাজ ভালো আমি বলেছিলাম তোমরা যাও এটা শেখো, সেটা হয়তো ভবিষ্যতে তোমরা নিজেরাও এটা দিয়ে কিছু করতে পারো, যদি আমরা কিন্তু এনকারেজ করি। আর আপনাদের যে সংস্থা, কোনো মেয়ে যদি আমার কাছে এসে জিজ্ঞেস করে যে ম্যাডাম এইখানে কি আমরা কোর্সটা করবো, কোর্সটা করলে কি আমাদের ভালো হবে, আমরা কিন্তু সেক্ষেত্রে ওদের গাইড করি। ওকে, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ, ভীষণ ভালো লাগলো আজকে আলোচনা, এবং খুব সুন্দর, কারণ প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে এবং তাদের গার্জেনরা একটা জায়গা পেলো এবং তারা দেখতে পেলো যে কিভাবে আজকে আমরা তাদেরকে এগিয়ে নিতে পারি, এই যে বর্তমান সময় সেই সময়টাকে আমরা পার করে
কিভাবে নতুন করে তাদের দিশা দেখাতে পারি। আজকে আমাদের যে বিষয়টা ছিল পড়াশোনা ও পেশার যে দিশাটা সেটাই আমরা আজকে তুলে ধরলাম, এবং আপনাদের তিনজনকেই, রেশমি ম্যাডামকে, শ্রীমতী রেশমি গুপ্ত যিনি আমাদের সঙ্গে ছিলেন প্রধান প্রধান শিক্ষিকা উত্তর ভারতীয় থেকে। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ পার্থবাবু, একটা বিষয় জানা ছিল যে ধরুন এই যে আপনাদের সংস্থা বিভিন্ন ধরনের যে কোর্স গুলো করাচ্ছে, এক্ষেত্রে যদি যে সমস্ত খুব নিডি আছে সেক্ষেত্রে আপনারা কি ফ্যাসিলিটি দিয়ে থাকেন, এটা আমার জানার দরকার। আমি কয়েকজন ছাত্রের সাথে আলোচনা করেছিলাম, তাদের পরিবার তারা কিন্তু জিজ্ঞেস করছিল যে আপনাদের সংস্থা যেতে গেলে যে কোর্সের ক্ষেত্রেই কোনো ছাড় আছে। সেটা হচ্ছে যে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে তাদের স্কলারশিপ দিয়ে থাকি, এবং সেক্ষেত্রে আমি আরেক জিনিস বলি, আমাদের একটা সহজভাবে আপনি যেটা পেতে পারেন সেটা হচ্ছে এডুকেশন লোন একটা আমাদের ব্যবস্থা করা হয়, সেটা এসে আমাদের এখানে কথা বলতে হবে, কথা বললে সেটা আমরা সেটা দেখে সেই মতো ব্যবস্থা করতে পারি। অতএব আপনি এটুকু বলতে পারি আপনাকে যে তারা যদি আমাদের এখানে আসে সব রকম ভাবে তারা সাহায্য পাবে, যেটা 101 বছর ধরে তারা পেয়ে আসছে, যেটা আপনি নিজের মুখেই বললেন যে টাইপ শর্টন থেকে শুরু করে আজকের দিনে সেই জায়গা আমরা এসে পৌঁছেছি, এবং বিভিন্ন কোর্স যে কোর্সটা আজকের দিনে সমানভাবে সাবলীল, এবং যে কোর্সটা করলে ভবিষ্যতে তারা একটা দিক খুলে যেতে পারে, যেটা ম্যাডাম বলছিলেন বারবার, মৌমিতা ম্যাডাম এবং রেশমি ম্যাডাম বলছিলেন যে দিক খুলে যাওয়া, সেই দিক খুলে যাওয়ার জায়গাটাই কিন্তু 101 বছর ধরে জসলিয়া ট্রেনিং ইনস্টিটিউট করে আসছে। এবং আমি আবার বলি আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ, রেশমি ম্যাডামকে বলেইছি, ডক্টর অনুপম দে আমাদের সঙ্গে ছিলেন প্রধান শিক্ষক ঠাকুরিয়া হাই স্কুল, ওনাকে অসংখ্য ধন্যবাদ, এবং ছিলেন অশোকনগর মানিপীঠ গার্লস হাই স্কুল থেকে শ্রীমতী মৌমিতা চক্রবর্তী, মৌমিতা ম্যাডাম অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আজকে এই পর্যন্তই আমরা শেষ করছি, আবার কোনোদিন কোনো একটা প্ল্যাটফর্মে আবার দেখা হবে। অনেক ধন্যবাদ জানালাম, অনেক ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, যেটা আমাদের কিন্তু মানে একটা পাথেও হয়ে রইলো যে এরপর আমাদের যদি কেউ কিছু প্রশ্ন করে কিছুটা অন্তত উত্তর দিতে পারবো। আর অবশ্যই আপনি প্যান্ডেমিক সিচুয়েশনের পর অবশ্যই আপনারা কিন্তু আমাদের স্কুলে আসার আমন্ত্রণ জানালো। একদম, আমি অবশ্যই যাব, অবশ্যই যাব। আপনাদের তিনজন কি অসংখ্য ধন্যবাদ, দ্য জস্ট টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট জীবন গড়ে দেয়। নমস্কার। থ্যাংক ইউ বিগত 100 বছর ধরে নিজেদের ক্যারিয়ার গড়তে আমাদের উপর ভরসা রাখার জন্য। মেইন কোর্সেস: ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, এসি এন্ড রেফ্রিজারেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং, মোবাইল এন্ড টেলিফোন রিপেয়ারিং টেকনিশিয়ান, ওয়ার্ল্ড ক্লাস ইনফ্রাস্ট্রাকচার, লাইফ টাইম প্লেসমেন্ট সাপোর্ট। জর্জ টেলিগ্রাফ, জীবন গড়ে দেয়।